আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অমিয় চক্রবর্তী। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা, অমিয় চক্রবর্তী পঞ্চ পাণ্ডব কবিদের মধ্যে একজন কবি। বন্ধুরা, আমরা সরাসরি আলোচনাতে চলে যাই। প্রথম প্রশ্ন, রবীন্দ্র উত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি, যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। তিনি কে? বন্ধুরা, তিনি হলেন অমিয় চক্রবর্তী। বন্ধুরা, প্রশ্নটি আরো একবার পড়ছি। রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি কে? তিনি হলেন অমিয় চক্রবর্তী। বন্ধুরা, তার পুরো নাম অমিয় চন্দ্র চক্রবর্তী, তবে লেখা হয় অমিয় চক্রবর্তী। তিনি লিখতেন অমিয় চক্রবর্তী নামে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। বাংলাদেশ কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বাংলাদেশ এই কবিতার কবি হচ্ছেন অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বাংলাদেশ এই কবিতাটি কার লেখা? এই কবিতাটির কবি হচ্ছেন কবি অমিয় চক্রবর্তী, যিনি পঞ্চ পাণ্ডব কবিদের একজন কবি। বন্ধুরা, বাংলাদেশ এই কবিতাটি কবির অনিঃশেষ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে, অর্থাৎ কবির অনিঃশেষ কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ, এবং এই কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। একটি কবিতা বাংলাদেশ কবিতা, এটি কবি অমিয় চক্রবর্তীর অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। বন্ধুরা, এটি তার বিখ্যাত কবিতা এবং এই কবিতাটি 18 মাত্রার প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটি একটি বিখ্যাত কবিতা এবং এই কবিতাটি 18 মাত্রার প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। নিচের কোন কবি পঞ্চ পাণ্ডবদের একজন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1901 সাল থেকে 1968 সাল। এটি কবির জীবনকাল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। খসড়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। এক মুঠু কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। মাটির দেয়াল কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। মাটির দেয়াল অমিয় চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। পাড়া পার কাব্যগ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। ঘরে ফেরার দিন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। হারানো অর্কিড এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। এটি তার রচিত একটি কাব্যগ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই।
পুষ্পিত ইমেজ এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? পুষ্পিত ইমেজ এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। বাংলাদেশ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বাংলাদেশ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বন্ধুরা এর উত্তর হচ্ছে অনিঃশেষ কাব্যগ্রন্থ। অমিয় চক্রবর্তী রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অনিঃশেষ এই কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে বাংলাদেশ এই কবিতাটি। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। বাংলাদেশ কবিতাটি কোন ছন্দে রচিত? বাংলাদেশ কবিতাটি কোন ছন্দে রচিত? বন্ধুরা এর উত্তর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটি 18 মাত্রার প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটি অনিঃশেষ কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি কবিতা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। নিচের কোন কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে? বন্ধুরা এর উত্তর হচ্ছে বাংলাদেশ। নিচের কোন কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে? বন্ধুরা এই কবিতাটি হচ্ছে বাংলাদেশ কবিতা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। অমিয় চক্রবর্তীর জীবনকাল কোনটি? অমিয় চক্রবর্তীর জীবনকাল কোনটি? বন্ধুরা এর উত্তর হচ্ছে 1901 থেকে 1968 সাল। 1901 থেকে 1968 সাল কবি অমিয় চক্রবর্তীর জীবনকাল। বন্ধুরা তিনি 1901 সালের 10 এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1968 সালে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। 30-এর দশকের একজন শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং পঞ্চপাণ্ডবদের একজন কবি কে? 30-এর দশকের একজন শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং পঞ্চপাণ্ডবদের একজন কবি কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা আমরা পূর্বেই জেনেছি যে পঞ্চপাণ্ডব যে পাঁচজন কবি ছিলেন তাদেরকে কল্লোলের কবি বলা হতো, তাদেরকে 30-এর দশকের কবি বলা হতো, তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো। তারা আধুনিক কবি ছিলেন, ইংরেজির ছাত্র ছিলেন, তারা উচ্চ শিক্ষিত ছিলেন, তারা অরাবিন্দ্রিক কাব্যবলয় নির্মাণে সফলতা দেখিয়েছেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। অনিঃশেষ কাব্যগ্রন্থটি কার রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। বন্ধুরা এটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বন্ধুরা 1960 সালে কবি অমিয় চক্রবর্তী ইউনেস্কো পুরস্কার লাভ করেন। ১৯৭০ সালে ভারত সরকার কর্তৃক তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। বন্ধুরা কবি অমিয় চক্রবর্তীর সাহিত্য কর্মগুলো আরো এক ঝলক দেখে নেওয়া যাক। বন্ধুরা খসড়া এটি তার একটি কাব্যগ্রন্থ, এক মুঠু এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, পারাপার এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, মাটির দেয়াল এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, ঘরে ফেরার দিন এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, অভিজ্ঞান বসন্ত এটি তার একটি কাব্যগ্রন্থ, পুষ্পিত ইমেজ এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, হারানো অর্কিড এটি তার আরেকটি কাব্যগ্রন্থ, তার বিখ্যাত কাব্যগ্রন্থ অনিঃশেষ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা বাংলাদেশ এবং এই কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি কবিতা। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা এবং এই কবিতাটি 18 মাত্রার প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। বন্ধুরা এখান থেকে যে তথ্যগুলো পরীক্ষায় আসে তার সবগুলো তথ্যই আমাদের পড়া হয়ে গেল, জানা হয়ে গেল। এখান থেকে আর তেমন কোনো তথ্য নেই। বন্ধুরা এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা একটি ভালো পরীক্ষা দেবার পূর্ব শর্ত হচ্ছে একটি
ভালো প্রস্তুতি। একটি ভালো প্রস্তুতি একজন পরীক্ষার্থীকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। বন্ধুরা, আমরা আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।